উত্তর প্রদেশের বদুয়াতে জন্ম রশিদ খানের। ছোটবেলাতেই কলকাতায় চলে এসেছিলেন, তারপর থেকে বাংলাকে নিজের কর্মভূমি হিসেবে বেছে নিয়েছিলেন শিল্পী। ছোটবেলা থেকেই তার তালিম শুরু হয়েছিল। মাত্র 11 বছর বয়সে দিল্লির কনসার্টে গান গেয়েছিলেন রশিদ খান। হাজার হাজার দর্শকের মাঝে গান গাইতে একটু ভয় পেয়েছিলেন, কিন্তু সেই বয়সেই তার বন্দিশ মুগ্ধ করেছিল হাজার হাজার দর্শকদের। শিল্পী ওস্তাদ নিশার হোসেনের কাছে তালিম নেন তিনি। পণ্ডিত ভীমসেন যোশী খুবই কাছের মানুষ ছিলেন ওস্তাদ রশিদ খানের। দেশের শাস্ত্রীয় জগতের ভবিষ্যৎ বলেছিলেন পণ্ডিত চিতাকে। নিয়মিত তাদের মধ্যে সঙ্গীত চর্চা হতো। দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন শিল্পী। শাহরুখ খান মানেই মাই নেম ইজ খান, সে সিনেমায় আলাহেম রহে গানটি গিয়েছিলেন শিল্পী। যেমন নিতিন মাসির বরসাত সাওন, প্রত্যেক গানে শ্রোতাদের মুগ্ধ করেছেন শিল্পী। 2006 সালে পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন তিনি। ক্যান্সারের সাথে বহুদিন ধরে লড়ছিলেন শিল্পী, তার মধ্যে স্ট্রোক। অবশেষে থামল লড়াই, সঙ্গীতের উজ্জ্বল নক্ষত্র রশিদ খানের জীবনাবসান। কোন রকমের আইসিইউবে খাওয়াতে হচ্ছিল শেষ দিকে শিল্পীকে। শরীরের সংক্রমণ বেড়ে যাওয়ায় ধীরে ধীরে অবস্থার অবনতি ঘটতে থাকে। হিন্দি বাংলা সমস্ত ভাষায় তার কণ্ঠে মন মেটেছে বাঙালির। প্রিয় শিল্পীর অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক শোনা থেকেই চারিদিকে প্রার্থনা শুরু হয়ে গিয়েছিল। সকলেই আশা করেছিলেন ঠিক ভালো হয়ে আসবেন আমাদের প্রিয় শিল্পী। তবে ওস্তাদ রশিদ খানের মতো শিল্পীদের কোনো মৃত্যু ঘটে না। সকালে দেহ নিয়ে আসা হবে রবীন্দ্র সদনে, বেলা 1টায় শিল্পীকে গান স্যালুট দেওয়া হবে। উত্তরপ্রদেশের বদুয়াতে জন্ম রশিদ খানের। ছোটবেলাতেই কলকাতায় চলে এসেছিলেন, তারপর থেকেই বাংলাকে নিজের কর্মভূমি হিসেবে বেছে নিয়েছিলেন শিল্পী। ছোটবেলা থেকেই তার তালিম শুরু হয়েছিল। মাত্র 11 বছর বয়সে দিল্লির কনসার্টে গান গেয়েছিলেন রশিদ খান। হাজার হাজার দর্শকের মাঝে গান গাইতে একটু ভয় পেয়েছিলেন, কিন্তু সেই বয়সেই তার বন্দিশ মুগ্ধ করেছিল হাজার হাজার দর্শকদের। শিল্পী ওস্তাদ নিশার হোসেনের কাছে তালিম নেন তিনি। পণ্ডিত ভীমসেন যোশী খুবই কাছের মানুষ ছিলেন ওস্তাদ রশিদ খানের। দেশের শাস্ত্রীয় জগতের ভবিষ্যৎ বলেছিলেন পণ্ডিত চিতাকে। নিয়মিত তাদের মধ্যে সঙ্গীত চর্চা হতো। দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন শিল্পী। শাহরুখ খান মানেই মাই নেম ইজ খান, সে সিনেমায় আলাহেম রহে গানটি গিয়েছিলেন শিল্পী। যেমন নিতিন মাসির বরসাত সাওন,